ভাই বদ্রি, আগে গ্রামে ভিতরে ভিতরে কিছু একটা চলছে। সবাই যিশুর ওই ছবিটা নিয়ে কথা বলা বলি করছে। সিনেমার গল্পটাও তো তেমনি দাদা, একেবারে দাগ কেটে যায় মনের মধ্যে, দেখে যেন চোখে জল এসে যায়। সত্যি বলেছ, কিন্তু আমার তো থেকে থেকেই ওই কথাটাই মনে পড়ে যায় যে কিভাবে যিশু ওই মৃত মেয়েটাকে জীবিত করলেন। মেয়েটার বাবা ওনার কাছে এসে বলল, আমার মেয়েকে ঠিক করে দিন প্রভু। যিশু, যিশু, দয়া করে আমার মেয়েটিকে বাঁচান প্রভু, দয়া করুন, মাত্র 12 বছর বয়স, ওর মারা যাচ্ছে, দয়া করে আমার সাথে চলুন। জয়, আমি দুঃখিত। যিশু, তোমার মেয়েটি মারা গেছে, প্রভুকে আর বিরক্ত করো না। ভয় করো না, শুধু বিশ্বাস করো ও সুস্থ হবে। তোমরা কেঁদো না, ও মরেনি, শুধু ঘুমিয়ে আছে। খুকুমনি, ওঠো। আশ্চর্য ব্যাপার, যখন যিশু ওর হাত ধরে বললেন উঠে পড়ো, অমনি উঠে পড়লো আর চলতে ফিরতে লাগলো। সে তো একটা অসাধারণ ঘটনা। সে তো ঠিকই দাদা, এও বলা হয় যে যিশু হলেন মহান আত্মা, প্রভুর সঙ্গে ওনার সরাসরি সম্পর্ক আছে। বটেই তো, এ ব্যাপারে কোনো সন্দেহই নেই। জগতে সব রঙে, জগতে সব রঙে রয়েছে রূপ তার, জগতে সব রঙে রয়েছে রূপ তার, আমার প্রতিটি নিঃশ্বাসে রয়েছে বাস তার, আমার প্রতিটি নিঃশ্বাসে রয়েছে বাস তার, জগতের সব রঙে। যে তাকে খোঁজে সারা ক্ষণ সে পাবে, সত মনে শরণ করলে তিনি আসবে। জগতের সব রঙে রয়েছে রূপ তার, জগতের সব রঙে বাবা।
সবাই কাজে এসেছিল, ঝোপঝাড় কেটে সব সাফ করে দেওয়া হয়েছে, চাষের জন্য ক্ষেত তৈরি। ক্ষেত তো তৈরি, কিন্তু বলদ জোগাড় হয়েছে কি? সেও হয়ে গেছে বাবা। জানি না, নিজের জমি নিজের বলদ কোনোদিন আমাদের হবে কিনা কে জানে। মা, আমার চুল বেঁধে দাও না, আয় এদিকে। বাবা, যতদিন জমিদারের লাঠির মার আর বংশের ঋণের বোঝা থাকবে, ততদিন কোনো আশা নেই। লজ্জার কথা, নিজের ক্ষেত নিজের খামারের উপর অধিকার নেই আমাদের, এ যোগ্যতাও নেই যে সুদটুকুও শোধ দেব ধারের টাকার। জল, ধারের চোরাবালি এমনই হয় বাবা, তা গর্তের মধ্যে ফেলেই ছাড়বে। ঠিক বলেছিস, এসবই হলো অর্থের মায়া, পয়সা ফেলো তামাশা দেখো, ওদের মন পাথরের হয়ে গেছে, আমাদের সুখে থেকে ওদের কি আসে যায় বল। আর যাই হোক বাবা, সত্যি এটাই, আমার মনে হয় না এই জীবনে আর কিছু বদলাবে। বেঁচে থাকি এক মিথ্যা আশা নিয়ে, এই সকালে তোমাকে পাবার আকাঙ্ক্ষা নিয়ে, ছিন্ন করবে দুঃখের বন্ধন তুমি একদিন, পাবে সুখের মুক্ত তুমি একদিন। জীবন প্রতিপলে পলে অতিবাহিত হয়, তোমার উপর কিন্তু পড়ছে না কোনো ছাপ। মূর্খ মানব, তুমি কেন ভুলে গেলে? তোমার বল ছোট ওনার প্রতিপলের থেকে, সন্ধে নামে যখন তোমার সূর্য ডোবে, ওনার জগতে তখন আলো ফোটে। সত্যি কথা, যেদিন যা হবার সেদিন তাই হবে। তবুও জানি না লোকে কেন বলে অলৌকিক ঘটনা ঘটে, বলে গ্রামে যে সিনেমা এসেছে তাতেও নাকি এমনই কিছু দেখিয়েছে। হ্যাঁ বাবা, আজ তো এই সিনেমা নিয়ে খুব চর্চা হচ্ছিল। লোকেরা কি বলছিল? বলছিল যে দুনিয়াতে সবকিছু শুধু ভালোই কেন হয় না, যেমন আগে ছিল। মানে? মানে হলো যে পরমেশ্বর যখন জগৎ সৃষ্টি করেন তখন কোনো অভাব ছিল না, মানুষের সব প্রয়োজন পূরণ হতো। ও, এখন তো তার সবকিছুই উল্টে গেছে। এই কথাই তো সবাই বলছিল, সুবিচার বলে তো কিছুই আর নেই। ভাবো তো কি সব হচ্ছে, নিজের জমিতে থাকতেই ধার নিতে হচ্ছে, নিজের জমিতে চাষ করি অথচ ফসল বিক্রির এক কানা করিও আমি পাই না, শুধু বেঁচে থাকার জন্য দুবেলা দুমুঠো খেতে পারি ব্যাস। ওদের কাছে যেমন পোষা কুকুর বলদ, তেমনি আমরা। যদি এই সিনেমা সত্যি কথা বলে যে এই ধরনের দয়াময় পরমেশ্বর বানিয়েছেন, তাহলে এই জগতের এই হাল কেন? বাবা, জগৎ সৃষ্টির কাহিনী খুব মজার, ভুল মানুষের দ্বারাই হয়েছিল, এখন সাজা ভোগ করছে। পরমেশ্বর তো এমন পৃথিবী বানিয়েছিলেন যেখানে দুর্দশা অন্যায় একেবারেই ছিল না, ছিল ভালোবাসা। তিনি নারী ও পুরুষ সৃষ্টি করলেন আর বললেন, যাও এই সুন্দর পৃথিবীতে বাস করো, আনন্দ করো, আরাম করো, কোনো অভাব নেই, শুধু একটা গাছের ফল পেড়ে খাবে না। মানুষ কি আর ধৈর্য রাখতে পারে? শয়তানের প্রলোভনে পড়ে মন্দের সেই ফল পারল আর খেল। তারপর আর কি, সব পাল্টে গেল, শুভ আর পরমেশ্বরকে দেখা বন্ধ হয়ে গেল, ব্যাস তখন থেকে এই সংসার মন্দ মৃত্যু রোগভোগ এই সবে ভরে গেল। মহানুভবতা প্রেম ভালোবাসা ধীরে ধীরে শেষ হতে লাগলো। ও, এবার বুঝতে পারছি যে মানুষ পরমেশ্বরের থেকে এত দূরে সরে গেল কি করে, সেই জন্যই তো জগতে এত দুর্দশা। বলতে কি আমাদের দুর্দশা রোজ বেড়েই চলেছে। হ্যাঁ হ্যাঁ বাবা, দূরে গিয়ে কি হবে, আমাদের অবস্থার কথাই ভাবো না। কিন্তু এমনি কি চলতে থাকবে বলো? কোনো রাস্তা, কোনো আশা কিছুই কি নেই? আছে বাবা, আছে একটাই আশা, আর তা হলো পরমেশ্বর, যিনি আমাদের সত্যিকারে ভালোবাসেন। তাই তো তিনি তার একমাত্র পুত্র যিশুকে বলিদান দেন, যাতে তিনি আবার আমাদের সঙ্গে সম্পর্ক করতে পারেন। হ্যাঁ,
আমি দেখেছি ওনার সেই অবিচারের প্রতি রাগের কথা মনে পড়ছে আমার। সিনেমাতে উনি যখন প্রার্থনা করতে প্রার্থনালয়ে যান, সেখানে উনি সুদখোরদের দেখেন যারা প্রভুর ঘরে অসৎ কাজ করছিল। যিশু এসব দেখে আর থাকতেই পারলেন না, উনি ওদের আসন উল্টে দিয়ে ওদের ওখান থেকে তাড়িয়ে দিলেন। শেষে উনি একথাও বলেছেন, অন্যায় আমাদের জগতে আগে ছিল না। তাহলেই বলো বাবা, যিশুর কাছে ওই অসুস্থ ব্যক্তিকে আনা হলে তিনি তাকে সুস্থ করে দিলেন। যিশু বলেন যে আমাদের পরমেশ্বর অতি দয়াবান, তিনি আমাদের সব ভুল ক্ষমা করে দেন, তিনি জানেন যে আমরা আধ্যাত্মিকতায় একা চলতে অক্ষম। যখন আমরা পরমেশ্বরের কাছে কোনো ভুলের জন্য ক্ষমা চাই, তখন তিনি ক্ষুব্ধ হন না আর কোনো শাস্তিও দেন না। পরমেশ্বর চান যেন আমরা শান্তিতে বাঁচি আর শান্তিতেই মরি। আমার কাছে এসো, আমার কথা শোনো, তোমরা জীবন পাবে, সদা প্রভুর অন্বেষণ করো, যতক্ষণ সাড়া না পাও তাঁকে ডাকো, তিনি দূরে নেই। দুষ্টেরা মন্দ পথ, অধার্মিকেরা কুসংকল্প ত্যাগ করো, সদা প্রভুর কাছে ফিরে এসো, তিনি করুণা করবেন, কারণ তিনি অকাতরে ক্ষমা করেন। তোমরা আনন্দ সহকারে বাইরে যাবে, শান্তিতে গমন করবে। যিশু যখন এই ধরনীতে ছিলেন, তখন তিনি পরমেশ্বরের বিষয়ে জগৎকে কত কিছুই না জানিয়েছেন, তার প্রেম, তার ভালোবাসা, কোনো প্রত্যাশা না রেখেই মঙ্গল করা, সব কিছু, এমনকি মৃত্যু থেকে মানুষকে বাঁচিয়ে দেখিয়ে দিলেন। এখন বুঝতে পারছি, যারা ওকে বুঝতে পেরেছিলেন তারা পরমেশ্বরকে বুঝতে পেরেছিলেন। পরমেশ্বরই প্রেম, এ হলো সেই জ্ঞান যা পরমেশ্বরের সম্পর্কে আমাদের ভাবনা বদলাতে পারে। পরমেশ্বর আমাদের সত্যিকারে ভালোবাসেন, তাই তিনি নিজের ছেলেকে আমাদের মাঝে পাঠিয়েছিলেন। ওনাকে তো ক্রুশবিদ্ধ করে মেরে ফেলা হয়, পরমেশ্বরের তা প্রয়োজন ছিল না, কিন্তু তিনি এটা করেছিলেন যাতে আমাদের আত্মা মারা না যায়। একবার ভাবো কিভাবে পরমেশ্বর নিজের ছেলেকে বলি হতে দিলেন। এমন প্রেম তো আমার বোধের বাইরে, কিন্তু এই কারণেই পরমাত্মায় বিশ্বাস জাগে যে তিনি আমাদের রক্ষা করবেন, আমাদের খেয়াল রাখবেন যতক্ষণ আমরা জীবিত, সেই ক্ষণ পর্যন্ত যতক্ষণ আমাদের চোখ চিরদিনের মতো বন্ধ হয়ে যায়। আমি মনে করি যদি পরমেশ্বরকে বুঝতে চাও, তাহলে তার ছেলে যিশুর মাধ্যমেই বুঝতে পারবে। অবশ্যই, বলা হয় যখন জগৎ সৃষ্টি হয় তখন পরমেশ্বর স্বয়ং স্বর্ণালী সন্ধ্যায় মানুষের সঙ্গে ভ্রমণ করতে যেতেন। ভাবো বাবা, যে সর্বশক্তিমান পরমেশ্বর সমগ্র জগৎ, সমগ্র বিশ্বের রচয়িতা, মানুষের সাথে তার এত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। স্বপ্নের মতো লাগে সবকিছু, কিন্তু যদি সত্যি হয় তাহলে তো দারুণ হবে। কিন্তু এটাই সত্যি, আজও আমরা প্রতি পলে সে প্রভুর সঙ্গেই যুক্ত, যিনি প্রতিক্ষণে আমাদের ভালোবাসেন। ব্যাস তাকেই আঁকড়ে ধরতে হবে, শুধু তাতে বিশ্বাস রাখতে হবে। একবার এটা ভাবো, সেই পরমেশ্বরকে আমরা নিজেরাও জানতে পারি এক বন্ধুর রূপে। যিশুখ্রিস্ট যিনি ওই ফিল্মের নায়ক, তিনি পরমেশ্বরের সঙ্গে আমাদের পরিচয় করিয়েছেন। এখন আমরা পরমেশ্বরের সঙ্গে কথা বলতে পারি যখন আমাদের মন চাইবে। যেমন আমরা সবাই, তেমন পরমেশ্বরও আমাদের মধ্যে থাকতে পারেন। হ্যাঁ পারেন, আমাদের সব সুখ দুঃখ ওনার সঙ্গে ভাগ করে নিতে পারি। আর যেহেতু যিশু এই জগতে এসেছিলেন, তিনি মানুষ হওয়ার অর্থ বোঝেন। এই জগৎ যতই খারাপ হোক, আমরা নিজেদের জীবন তো সুন্দর বানাতে পারি। আর পরমেশ্বরের বাণী কখনো মিথ্যে হয় না,
তিনি যা যা বলেন তা পূর্ণ হয়। উনি তো বলেছেন আমি প্রথম আর আমি শেষ, মানে যখন জগৎ সৃষ্টি হয় তখনও তিনি ছিলেন আর যখন শেষ হবে তখনও তিনি থাকবেন। তাহলে আমাদের চিন্তা কিসের? জগতে আসা থেকে শুরু করে পরপারে যাওয়া পর্যন্ত সর্বক্ষণের দায়িত্ব তিনি নিয়ে নিয়েছেন, তিনিই সামলাবেন। হ্যাঁ, ওনাতেই হয়েছে জগৎ, ওনাতে যাবে। Show.